বেলা শেষে পার্কের ভেতরে কি কি আছে সে অনেকগুলো রয়েছে আর পর পর স্টেপ বাই স্টেপ চলো। এটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা রয়েছে আর জাস্ট এখান থেকে কিন্তু বোর্ডিং সিস্টেম রয়েছে যা সবাই কিন্তু এই সাইডটা চলে গেছে যেটা পিকনিক স্পট রয়েছে একদম কোনার দিকে মালদা টাউন রথবাড়িতে নেমে টোটো ধরে বলতে হবে যে আমরা আমজামতলা বেলা শেষে পার্কে যাবো। বাইরে এরকম দোকান পাট রয়েছে। কত লাগছে আঙ্কেল? বোর্ডিং করতে আপনার 30 টাকা পার হেড। পার হেড 30 টাকা। সময় 10 মিনিট। এখানে দেখতে পাচ্ছ বসার জায়গা করে বাস দিয়ে কিন্তু এই সাইডটা দেখতে পাচ্ছ সরু সরু কিন্তু এরিয়া করা আছে। এটা কিন্তু তো নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিন্তু বেলা শেষ পার্কে। তো কমেন্ট করেছিলে যে কী করে আসবে এই বেলা শেষে পার্কে, তো সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আমরা শুনে নেবো যে কখন কী ওপেন হচ্ছে আর কখন ক্লোজ হচ্ছে, আর এখানে তোমরা ভিডিও শ্যুট করতে পারবে কিনা, প্রিওয়েডিং শ্যুট করতে পারবে কিনা, সম্পূর্ণ তথ্য কিন্তু দিদির কাছ থেকে জেনে নেবো। চলো, এটা রয়েছে বেলা শেষে পার্কের মেন গেট। আমরা দিদিকে পেয়ে গেছি, দিদির কাছ থেকে আমরা শুনে নেবো যে এই বেলা শেষে পার্কের যে ভিউ রয়েছে তার মধ্যে অনেক কিছু রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, অনেক জায়গা রয়েছে বিভিন্ন রকমের। তো আচ্ছা, ওয়াটার বলের পরিকল্পনা চলছে কিন্তু, তো সব কিছুই আপডেট থাকবে এই ভিডিওতে। বেলা শেষে কী কী হতে চলেছে আর নতুন কিছু আসতে চলেছে কি না সেটা শুনবো। আমাদের বেলা শেষে তো অনেকজনই দেখে গেছেন, ভালো লাগার কথা। আমরা লোককে ভালো একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করব, অনেক কিছুই আছে, আসবেন দেখবেন, অনেক ভালো। এখানে রেস্টুরেন্ট আছে কি না? রেস্টুরেন্ট আছে, এখনও আমাদের মানে স্ন্যাক্স ছাড়া কিছু পাওয়া যায় না, স্ন্যাক্সটাই পাওয়া যাচ্ছে। আমাদের পরিকল্পনা করা আছে যে বিরিয়ানি টিরিয়ানি যাই হোক, হ্যাঁ এখন তো নতুন যেহেতু আস্তে আস্তে আমাদেরকেও বুঝতে হবে। এই পার্কের ওপেন আর ক্লোজ টাইমটা যদি বলতেন? ওপেনটা আমাদের 2:30 থেকে আর ক্লোজ টাইম 7:30, আর রবিবার করে ওপেন হলো দুপুর 12:00 আর ক্লোজ টাইম 7:30। আর এখানে যে আমরা রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি, এখানে কেমন চার্জ মানে রেস্টুরেন্টে থাকার জন্য? অনেকে জানতে চাইছে থাকার জায়গা আছে কিনা। না, থাকার জায়গা এখন আমাদের নেই, কিন্তু রেস্টুরেন্টের চার্জ নর্মালি যেমন বাইরে তেমন, যেমন বাইরে খাওয়া দাওয়া চলে ঠিক সেরকমই এরকম। আর এখানে টিকিট চার্জ কত রয়েছে একটু যদি বলেন? টিকিট চার্জ আমাদের 30 টাকা। এখানে খেলাধুলার জন্য বাচ্চা কাচ্চাদের জন্য কি কি রয়েছে একটু যদি ছোট করে বলেন? এতে বাচ্চাদের দোলনা, জাম্পিং, চেয়ার টেয়ার অনেক কিছু আছে, বিভিন্ন রকম। যেরকম দেখতে পাচ্ছি যে ওয়াটার পুলের যে জায়গাগুলো রয়েছে ওখানে নতুন কি আসতে চলেছে? আমাদের এখন বোর্ডিংটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু থেকেই আছে, আর আমাদের একটা সিদ্ধান্ত, আমাদের পরিকল্পনা চলছে ওয়াটার বলে। গার্ডেনের সম্পর্কে যদি এখানে লোডিং শুট করতে যায় তাদের জন্য? আমাদের মিনিমাম চার্জ তো রাখা আছে 3000 টাকা ডেতে, নাইটে আমাদের নাইট ডে মিনে 5000 টাকা, আর শুধু ডেতে? শুধু ডেতে 3000। 3000 টাকা। পিকনিক স্পটের ব্যাপারটা যদি একটু বলতেন? পিকনিক আমাদের ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে হয়, এখন আমাদের বন্ধ পিকনিক স্পট। কেমন কি পার? মিনিমাম চার্জ 2500 টাকা করা আছে, তার মধ্যে আপনি 2500-ই করতে পারবেন, 5 জন হোক 10 জন হোক, 25 জন পর্যন্ত 2500 টাকা। তারপরে যদি এক্সট্রা লোক হয় তবে পার হেড 100। জাস্ট বন্ধুরা, এই জায়গাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু টপে রয়েছে ফুল গাছ আর সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে।
সো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা খাবার খাওয়ার জন্য এখান থেকে কিন্তু অর্ডার করতে পারো। জাস্ট এই সাইডে ওয়াটার পুল রয়েছে, জাস্ট দেখতে পাচ্ছ ভীষণ বড় করে কিন্তু, আর বোর্ডিং সিস্টেম রয়েছে যেগুলোতে কিন্তু বোর্ডিং করতে পারো তোমরা ওই সাইড থেকে। ওখানে কিন্তু এক্সট্রা করে তোমাদের কিন্তু টিকিট কাটতে হবে। ওপেন তো ওখানে তোমরা যখন গেটে এন্ট্রি করলে সেখানে 30 টাকা, এবং ওয়াটার পুলে যদি তোমরা বোর্ডিং করতে চাও তাহলে বোর্ডিং করার জন্য আবার কিন্তু 30 টাকা টিকিট কাটতে হবে। জাস্ট এই সাইডে দেখতে পাচ্ছ গার্ডেন টাইপের করা আছে, আর পিকনিক স্পট আছে ওই সাইডটায়। সত্যি বন্ধুরা, এই পার্কটায় ঘুরে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ বাসের কিন্তু বসে মানে থাকার জন্য সেরকম কিন্তু জায়গা রয়েছে, বসার জায়গা করে বাস দিয়ে কিন্তু। এই সাইডটা দেখতে পাচ্ছ সরু সরু কিন্তু এরিয়া করা আছে, এটা কিন্তু লাইট জ্বলে নাইটের ভিউতে। আর এই সাইডটা যাবো আছে যেটা ব্রিজ টাইপের, ওই সাইডটা দেখতে পারবো। দেখতে পাচ্ছ গাছে হাত দেবেন না, অবশ্যই কিন্তু গাছে হাত দেবেন না, কারণ গাছগুলোই কিন্তু মানে পার্কের সৌন্দর্য বাড়ায়। যা সেরকম ভিউ কিন্তু অনেকগুলো রয়েছে, আর পর পর স্টেপ বাই স্টেপ চলো। জাস্ট এই জায়গাটা একটা সেতু টাইপের করা আছে, যেটা কিন্তু তাল গাছের কিন্তু লকগুলো দিয়ে তৈরি করা হয়েছে সেতু টাইপের, খুব সুন্দর। এর আগের ভিডিওতে তোমাদের দেখেছি যে পার্কের মধ্যে কী কী রয়েছে, আর বেশ কিছু আপডেট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো বোর্ডিং করতে কত লাগছে আঙ্কেল? বোর্ডিং করতে আপনার 30 টাকা পার হেড, 30 টাকা, সময় 10 মিনিট, 10 মিনিটের মধ্যেই এক রাউন্ডটা পুরো ঘুরতে হবে। ওকে, থ্যাংক ইউ আঙ্কেল। জাস্ট এখান থেকে কিন্তু বোর্ডিং সিস্টেম রয়েছে, যা সবাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাইডে 10 মিনিটের জন্য ঘুরতে পারবে, 30 টাকায় কিন্তু একদম পুরো রাউন্ড করে ঘুরতে হবে। এর আগে ভিডিওতে দেখেছিলাম যে এখানে মঞ্চ টাইপের করা রয়েছে, মানে এখানে বার্থডে পার্টি বা সেলিব্রেশন কিছু করতে পারো। আর এখানে আপডেট হচ্ছে কিছু একটা নতুন হতে চলেছে, যার জন্য দেখতে পাচ্ছ টেক্সচার তৈরি করা হচ্ছে। জাস্ট গেট দিয়ে ঢুকে কিন্তু সামনে এসেই জাস্ট এখানে দেখতে পাচ্ছ সিঁড়িগুলো রয়েছে, আর বাচ্চাদের খেলনার এই জায়গাগুলো রয়েছে সামনে একদম ফ্রন্টেই কিন্তু। তার পাশেই এই সাইডটা চলে গেছে যেটা পিকনিক স্পট রয়েছে একদম কোণার দিকে, যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে, ডিসেম্বর জানুয়ারিতে খোলা থাকে। জাস্ট এই সাইডে পার্কে দেখতে পাচ্ছ একটা চাঁদের মতো দেওয়া আছে, যেখানে তোমরা সেলফি তুলতে পারবে, খুব সুন্দর। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আর এখানে জাস্ট চেস খেলার জন্য, দাবা খেলার জন্য দাবার সিস্টেম তৈরি করা হয়েছে, খুব সুন্দর কিন্তু, এর আগের ভিডিওতে আমার দেওয়া রয়েছে। আর জাস্ট কমেন্ট করেছিলে যে কী করে আসবে এই বেলা শেষে পার্কে। চলো বন্ধু, এবার তোমাদের কিন্তু লোকেশনটা বলি, কী রয়েছে তো টিকিট কাউন্টারে দিদি থাকে, তো দিদির কাছ থেকে আমরা কিন্তু জেনে নেবো মানে কী করে আসবে। মালদা টাউন রথবাড়িতে নেমে টোটো ধরে বলতে হবে যে আমরা আমজামতলা বেলাশেষে পার্কে যাবে, একদম সোজা রাস্তা। কেউ যদি সুজাপুর কালিয়াচক থেকে আসতে চায়, সুজাপুর কালিয়াচক থেকেও একদম সোজাই রাস্তা, সুজাপুর দিয়ে এসে সুস্তানিতে একদম টোটো ধরলেই একদম সোজা বলে দেবে যে
আমজামতলা ব্যালাসেস পার্ক যাব, নিয়ে চলে আসবে। আর কেউ যদি পাকুয়া নালাগুলা সাইড থেকে আসতে চায়? পাকুয়া নালাগুলা সাইড থেকে আসলেও তো রথবাড়িতেই নামতে হবে। হ্যাঁ, রথবাড়ি থেকেই নিয়ে আসবে। আর যদি সেতু মোড়ে নামে, তবুও মানে ওখানে সেতু মোড়ে নেমেও যদি বলে যে আমরা ব্যালাসে আমজামতলা পার্ক যাব বিশ্বনাথ মোড় পার হয়ে, একদম সোজা রাস্তা। দিদি আপনার নামটা? আমার নাম রীতা মণ্ডল। ঠিক আছে, ধন্যবাদ দিদি। নমস্কার। যাস বন্ধুরা, পার্কের সামনেই কিন্তু অল্প কিছু দোকান রয়েছে। আই লাভ মালদা থেকে আসতে চাই। আই লাভ মালদা থেকে? মালদা থেকে তোমাকে ওখান থেকে টোটো পাওয়া যাবা, ওখান থেকে বিশ্বনাথ মোড় থেকে না আমজামতলা বলবো কি পার্কে যাবো বলি। আর কেউ যদি গাজলের সাইড থেকে আসতে চায়? গাজলের সাইড থেকে আপনাকে রথবাড়ি প্রথমে আসতে হবে, রথবাড়ি থেকে ওই যে বিশ্বনাথ মোড়, এটাই নাহলে ওদিক থেকে আপনাকে সুস্থা নেই, যে কোনো সাইড থেকে। হ্যাঁ হ্যাঁ। আর এটা ভাড়া কত নেয় টোটোতে? টোটোতে আপনার রথবাড়ি থেকে এখানে নেবে মোটামুটি 30 টাকা। তো চলে এসছি বন্ধুরা বাইপাসে, আর এটা কিন্তু শাহপুর ডিস্কো মোড় যে বাইপাস রয়েছে সেই বাইপাসে। আর এখান থেকে কি করে তোমরা যাবে সেই ব্যালাসে সে পার্কে, তো সেটা দেখাবো তোমাদের। তো যারা বন্ধুরা নালাগুলো থেকে আসতে চাও তারা কিন্তু অবশ্যই কিন্তু ডিস্কো মোড় বাইপাস, তো সেখানে আসতে হবে তোমাদের এই যে বাইপাসে। বন্ধুরা চলে গেল নালাগুলো যাওয়ার রাস্তা, পাকুয়া নালাগুলো। আর এই সাইডে কিন্তু চলে গেল সেই ডিস্কো মোড় দেখতে পাচ্ছ, আর এই সাইডে গাজল, জাস্ট এই সাইডে গাজল, আর এই সাইডটা চলে গেল কালিয়া চকের দিকে। আর আমরা কিন্তু এখন মাধবনগর এই সোজা যাব কালিয়া চক সুধাপুরের দিকেই, একটু এখান থেকে পায়ে হেঁটেও যেতে পারো, যে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের নিচেই কিন্তু মাধবনগর রয়েছে। পার্ক হচ্ছে একটু লোকেশনটা যদি বলো। এখান থেকে 10 মিনিট লাগবে সামনে গিয়ে, আঞ্জামতলা বলে জায়গাটার নাম। ওই আঞ্জামতলা যে কেউ জিজ্ঞাসা করলে বলে দেবে বেলাশেষে জায়গাটা কোথায় দেখে দেবে।